কার্তিক ঠাকুর বিসর্জনে ফেরার পথে টোটো উল্টে পুকুরে পড়ে মৃত্যু এক শিশু। হাওড়া ডোমজুর বলুহাটি গয়েশপুরের বাঁশের পোল এলাকায় কার্তিক ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথে রাস্তার ধারে পুকুরে টোটো উল্টে পড়ে হাবুডুবু খেতে থাকে তিন শিশু সহ পাঁচজন। রাত্রিবেলা কার্তিক পুজোর বিসর্জন করতে গেছিল আর পুকুর পাড়ে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে আবার বাইরে বাড়িতে আসছিল। বলতে হবে না গো, তুমি চলে আসো, বলতে হবে না। বাড়িতে আসার পথে টোটোতে বাচ্চাগুলো, দুটো বড় বাচ্চা ছিল ওই 9-10 বছর বয়স হবে, আর আমাদের বাবু সব থেকে ছোট ছিল 5 বছর বয়স, আর একটা বড় দাদা ছিল, তো সবে পুকুরে। চারজনকে জীবিত উদ্ধার করা গেল। বছর পাঁচেকের তঞ্জু সাউথ নামের এক শিশু তলিয়ে যায় পুকুরের জলে। রাতে বেশ কয়েক ঘন্টা পুকুরে ডুবুরি নামিয়ে জাল ফেলে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় শিশুটির দেহ। এই ঘটনায় গয়েশপুরের শোকের ছায়া। কিভাবে চলন্ত যাত্রী বোঝায় টোটোটি পুকুরের জলে পড়ে গেল তার তদন্ত শুরু করছে ডোমজুর থানার পুলিশ। ঠিক আছে, আর একটা বাচ্চা 4 বছরের বয়স ছিল, সেটা পড়ে গিয়ে মারা যান। ঘন্টা দুই এক ধরে পুকুরে খুব খোঁজাখুঁজি হয়েছে, এই রাইট সাইডের পুকুরটা, সেটা জেলে মেলে এসে জাল টাল দিয়ে তোলা হয়েছিল। হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ খবর দিয়েছিল, পুলিশ এসেছিলেন। কতক্ষণ বাদে তোলা হয় বাচ্চাটা? পুলিশ আসার পরে অন্তত 1.5 ঘন্টা বাদে তবে বাচ্চাটাকে খোঁজা। বাচ্চাটার নাম জানি, বাচ্চাটার নামটা ঠিক জানি না।